আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে সর্বপ্রথম সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাই। আর আজকের সন্ধ্যাটা অনেকটা আনন্দ মুহূর্ত একটা বিষয়, কারণ সাকিব রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সে ছাত্র, সে রংপুর সোজা ট্রেনিং একাডেমিতে সেনাবাহিনীর প্রস্তুতির জন্য এখানে আসছিল। আল্লাহ তাআলার রহমতে তার নিজ যোগ্যতায়, তার বাবা মার দোয়ায়, আমাদের সোজা ট্রেনিং একাডেমির প্রচেষ্টায় সে বাংলাদেশ সেনাবাহিনীতে গত 5ই মে 2019 সালে সৈনিক পদে প্রথম স্থান অধিকার করে চান্স পেয়েছে। এই জন্য আমরা আর একটা কল্পনা করি। তো যাই হোক সাকিব, আমরা তো বরাবরই এরকম, তুমি যখন প্রস্তুতি নিতে আসছিলাম বা প্রস্তুতি নেওয়ার আগে, তুমি তো দেখছো যে আমরা যারা চান্স পাই, তো আমাদের শুধুমাত্র যে নিজের ভিতরে যে আমরা এই অভিজ্ঞতাগুলো বজায় রাখবো তা কিন্তু করি না আমরা, তাই না? আমরা এটা কি করি, যারা এখানে ট্রেনিং করতে আসে বা যারা আমাদের এই ভিডিওগুলো আর কি দেখে, তো আমরা এই ট্রেনিং প্রাপ্তদের বা চান্স প্রাপ্তদের অভিজ্ঞতাগুলো নতুনদের জন্য আমরা শেয়ার করে থাকি। যাতে তোমরা যারা চান্স পেয়েছো বা তুমি যেভাবে চান্স পেয়েছো, তোমার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ শুনে আরও 10 জন 20 জন ছেলে যাতে উপকৃত হতে পারে, এটাই কিন্তু আমাদের মেইন লক্ষ্য থাকে আর কি, তাই না? তো এখন যেহেতু আমাদের লাইভ প্রোগ্রাম হচ্ছে, এখন তুমি তোমার পরিচয় দিয়ে আসলে প্রথম থেকে কিভাবে প্রস্তুতি নিলা, তারপর তুমি কিভাবে সাফল্যের শেষ প্রান্তে পৌঁছালা, এই বিষয়গুলো একটু শেয়ার করো। ফার্স্ট আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনকে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি মানে নিজ যোগ্যতায় আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার সুযোগ পাই। তো এই কারণে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। স্যার, এখানে আমি মোহাম্মদ আহসান উল ইসলাম সাকিব, আমি এখানে আসছি প্রায় 1 বছর হচ্ছে, 1 বছর পূর্বে আসছি। তো প্রথম যখন এখানে আমি জয়েন করি, প্রথম অবস্থায় আমাদের যে হিমেল স্যার আছেন, উনি আমাদের আরো অনেকেই ছিল আমার ব্যাচমেট, তো সবাইকে প্রাথমিকভাবে আমাদের শারীরিক যোগ্যতায় ঠিক আছে কিনা, মেডিকেলে ঠিক আছে কিনা, চোখ কানে মানে চোখ কান গলা নাক সমস্যা আছে কিনা, তারপর হচ্ছে আইকিউ এর সমস্যা আছে কিনা, সব টোটালি সবগুলোই উনি জাস্টিফাই করার পরেই আমাদের একটা সনদপত্র দিয়েছিলেন। তো অনেকের এখানে প্রবলেম ছিল, বিভিন্ন প্রবলেম ছিল, স্যার সেটা মানে দেখাই দিয়েছিল এবং তারা সেটা সেভাবেই স্যার মানে দেখানো পথ অনুসারেই তারা সেই সব প্রবলেমগুলো সলভ করার মানে চেষ্টা করছে আর কি, দেন প্রবলেমগুলো সলভ হয়েছে। এখানে আমি একটু সংযোজন করে থাকি, যখন তোমরা পরীক্ষা দিতে গেলে কতজন পরীক্ষা দিতে গেছিলে? আর সাকিব যেহেতু বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ, সেহেতু সাকিবের মাধ্যমে প্রশ্ন আমি করব এবং তোমরা উত্তর গুলো শুনবা, তাহলে তোমাদের জন্য অনেক উপকৃত হবে। সাকিব, তোমরা যখন গেলা, তুমি মেডিকেলের বিষয়টা একটু বলো, যখন তোমরা লাইনে গেলা বা অনেকের সবারই তো মোটামুটি মেডিকেল চেকআপ হয়েছে, তাই না? তো এই মেডিকেল আনফিটের বিষয়টা যদি একটু তোমার অভিজ্ঞতা আলোকে যদি তুমি বলো। স্যার, প্রথমে যখন স্যার আমরা লাইনে দাঁড়াই গিয়ে, তো লাইনে গিয়ে প্রথমেই SMS এর মাঠে স্যার প্রথমেই হচ্ছে আপনাকে মেডিকেল চেকআপ মানে করার জন্য ওখানে ডাকবে। তো আমরা সকাল 8টায় ক্যান্টনমেন্টে পৌঁছাই এবং 8টা 5 ওখানে মানে স্যার মানে আমাদের মেডিকেল শুরু করে আর কি। আচ্ছা, তো সবাইকে তার রোল অনুযায়ী সিরিয়াল অনুযায়ী দাঁড়ায়, দাঁড়ানোর পর একটা ফর্ম দেয়, ওই ফর্মে দাঁড়া হচ্ছে মানে GDO স্যারের কাছ থেকে মানে স্যার মানে একটা সাইন নিতে হয়, ওখানে সাইন নেওয়ার পর লাইনে দাঁড়াইতে হয়। তারপর স্যার আমাদের ক্যাপ্টেন স্যার যিনি আর কি, উনি দায়িত্ব পালন করেন, তো উনি লাইনের সামনেই দাঁড়ায়। দাঁড়ানোর পর আমাদের স্যার মানে প্রতিটা সারিবদ্ধ ভাবে পাঁচ সারিতে 10 জন করে দাঁড়াইছিলাম, প্রায় 6টা করে সারি হবে, 3টা মানে সেক্টর ছিল আর কি। স্যার আমাদের সেক্টরে স্যার যিনি দায়িত্বে ছিলেন, তো সবাইকে মানে সবাইকে ওখানে প্রথমে আপনার হচ্ছে সামন থেকেই উনি লক্ষ্য করতেন, যে মাথা থেকে স্যার পা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, প্রথমে দেখতেন স্যার তার বডি মুভমেন্টটা ঠিক আছে কিনা। আচ্ছা, তারপর স্যার তার মানে দেখতেন স্যার মানে ঘাড় বাঁকা আছে কিনা। আচ্ছা আচ্ছা, তারপর সর্বপ্রথম তিনি পায়ের দিকে লক্ষ্য করতেন। আচ্ছা স্যার, পায়ে মানে ভি করে দাঁড়াতে বলতো, তো কারো হাঁটু লেগে যায় কিনা। তারপর স্যার মানে ওই অবস্থাতেই মাথার চুল দেখতেন, তো দেখার এই মানে এই অনুপাতেই স্যার প্রথমে অনেকেই মানে সার্টাই করা হয়। আচ্ছা, মানে প্রথম দৃষ্টিকোণ থেকে একটা ভালো লাগার বিষয় থাকে এবং আনফিটের একটা বিষয় থাকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখা যাচ্ছে যেহেতু ডিফেন্সের পরীক্ষা দিতে যাচ্ছি,
বাট ডিফেন্সের রুলস অনুযায়ী আমি পরীক্ষার কেন্দ্রে আসলে ম্যানারগুলো করতে সক্ষম হচ্ছিলাম। কেউ দেখা যাচ্ছে এলোমেলো অবস্থায় দাঁড়ায় আছে বা কেউ দেখা যাচ্ছে আনমনো অবস্থায় দাঁড়ায় আছে, এই বিষয়গুলো কিন্তু খুবই অড লাগে, তাই না? জি স্যার। যারা অফিসার থাকে, আমি হয়তো বা জানি না সাকিব তুমি একমত হবে কিনা, এইসব বিষয়গুলো করার কারণে কিন্তু অনেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয় কিন্তু, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা আচ্ছা, তারপর বলো, তারপর কি হলো? তারপর স্যার আমরা মানে যাদের বাদ দেওয়া হলো, তারপর স্যার আমাদের আমাদের টিমে আরো 30 জন টিকলো আর কি। স্যার আমরা 30 জন আবার লাইনে গিয়ে দাঁড়ালাম। তারপর স্যার ওই 30 জনকে একটা করে ফর্ম দেওয়া হলো স্যার, ওই ফর্মে নাম ঠিকানা লিখতে হলো। তারপর স্যার ওটা পূরণ করার পর স্যার মানে আমাদের হাইটের জন্য ডাকলো, হাইট এবং ওয়েট। আচ্ছা, যারা হাইটেড স্যার, সর্বপ্রথম হচ্ছে ওখানে হাইট নাই স্যার, 5'5" নিবে না স্যার, একুরেট স্যার ওদের কাটায় 6" হতে হবে, ওদের স্কেলে 6" হতে হবে, বা উপরে হলে তো কোনো ক্ষতি, উপরে হলে কোনো ক্ষতি না স্যার, 6" নিচে না আমাদের। জি স্যার। 5'10" স্যার ওভারকাম হয়ে গেলে স্যার তখন স্যার 10 মার্ক থাকে স্যার, প্লাস মার্ক থাকে। আচ্ছা আচ্ছা। তারপর স্যার মানে ওয়েটের ব্যাপারটা স্যার, মানে হাইট অনুযায়ী স্যার ওয়েট থাকতে হবে। যেমন স্যার আমার মানে 5 ফিট ওখানে 8 ধরছিল স্যার, আমার পাউন্ড ওজন পাউন্ড ছিল 144। আচ্ছা। আমার মানে স্যার আমার সঙ্গে যে ছিল সুইট ভাইয়া, তো উনি হচ্ছেন 5'8" মানে 7.5 ধরছে, একুরেট 8 না। আচ্ছা। তো ওর ওজনটা একটু বেশি ছিল, মানে 4 কেজি ওজন বেশি ছিল, ওই কারণে আমাদের সঙ্গে মানে শেয়ার কি যেতে পারলো না। আচ্ছা। তাকে আবার রিভিউয়ের জন্য ডাকা হলো, ওই 4 কেজি ওজন কমানোর জন্য তাকে মানে আবার। এখানে আরেকটু সংযোজন করি, তোমরা যারা শুনছো বা আপনারা যারা শুনছেন, ও সুইটের কথা বলছে, অর্থাৎ সুইটও কিন্তু আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ছাত্র বিগত গেছে, ও রংপুর জেলার স্টুডেন্ট, ও একসাথে পরীক্ষা দিতে গেছে, বাট ও ফাইনালি আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসছে। আজকে হচ্ছে হলো গত 5 তারিখে পরীক্ষা দিয়েছে, আজকে হচ্ছে হলো 8ই মে, অর্থাৎ 3 দিনের ব্যবধানে তোমার বাবার সঙ্গে তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসছে না? আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসছে। আর সুইটের বিষয়টা, ওর 4 কেজি ওয়েট একটু বেশি থাকার কারণে ওকে সপ্তাহখানিক সময় বেশি দিছে, যে তুমি সপ্তাহখানিকের মধ্যে কমে আসতে পারো দিন, যদি কমাতে পারে ইনশাল্লাহ দোয়া করবেন, ও ইনশাল্লাহ এর মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার অবশ্যই পাবে আর কি। তারপর কি হলো বলো? তারপর স্যার আমরা তো হাইডে স্কেলে টিকে গেলাম, তারপর স্যার আমাদের আবার লাইনে গিয়ে দাঁড়া দেখলো। এরপর স্যার মানে ওই ফর্মটাতেই স্যার মানে আরো একজন মানে স্যারের স্বাক্ষর লাগে, ওই স্বাক্ষরটা নেওয়ার পর মানে ওখানে ছবি সংযোজন করতে হয়েছে আমাদের। তারপর স্যার আবার লাইনে গিয়ে দাঁড়াই। তো এবার স্যার আমাদের প্রথমে নাক দেখছে স্যার, মানে নাক দেখার পর তারপর স্যার মানে চোখ পরীক্ষা করছে আর কি, নাক কান চোখ কালার ব্লাইন্ড গলা সবকিছু এখানে পরীক্ষা করা হবে। আচ্ছা। মানে স্যার মানে সিরিয়াল মোতাবেক আর কি। আচ্ছা। আমরা স্যার সারিবদ্ধ ভাবে যাচ্ছি, একটা করার পর আবার পিছনে দাঁড়াচ্ছি, তারপর আবার হচ্ছে কালার ব্লাইন্ড টেস্ট করার জন্য স্যার ওখানে সারিভাবে মানে রাখা আছে, ওখানে গিয়ে আমাদের বলতে হচ্ছে যে এটা কত, এটা কত, এটা কত, এটা কত। আচ্ছা। তো আল্লাহর রহমতে স্যার আমি সবগুলো ভালোভাবে অ্যান্সার করি। আচ্ছা। তারপর স্যার ওখান থেকে মানে বের হওয়ার পরই স্যার আমাদের কানের যে এটা প্রবলেমটা সবারই থাকে, এটা চেক করার জন্য মানে আবার ওই স্যার আবার আমাদের ডাকতে। তো এরপর স্যার আমাদের কানের 30 জন থেকে স্যার আমরা ওইখান থেকে আরো কমতে কমতে স্যার 20 জনে চলে আসি। চূড়ান্ত মেডিকেলে স্যার আমরা প্রথমেই ওখানে ওই স্যারের রুমে গিয়ে আমরা দাঁড়ালাম, ওখানে সারিবদ্ধ ভাবে দাঁড়াতে হয়েছে আমাদের। প্রথমত ওখানে স্যার চোখ পরীক্ষা করবে, দূর থেকে মানে একটা শব্দ দেখাবে, মানে এক চোখ দিয়ে বলতে হবে, মানে 6x6 স্যার ওখানে আমাকে স্যার 5টা কোশ্চেন করছিল, এ সি কে এল এম, স্যার ছোট হাতে ছিল বড় হাতে ছিল, এটা মানে স্যার ওরা মানে যারা স্যার মানে সঠিকভাবে মানে স্পষ্টভাবে বলবে তাদের স্যার বেশি মানে সময় নিবে না, মানে তাড়াতাড়ি ছেড়ে দেয় আর কি। যারা স্যার একটু মানে মানে পেচাপেচি করবে স্যার তাদের কিন্তু মানে একটু সমস্যাই হবে, সমস্যা হবে আর কি। বুঝতে পারলাম। এইভাবে মেডিকেল তুমি পাস করলে? জি স্যার। মেডিকেলে পাস করার পরে তারপর তোমার লিখিত পরীক্ষার জন্য মনোনীত হলো? জি স্যার। লিখিত পরীক্ষা কতজন প্রায় স্যার? লিখিত পরীক্ষায় স্যার আমরা প্রায় 3টা তো টিম ছিল স্যার, আমাদের টিমে স্যার মানে প্রায় 15 জন টিকছে। আচ্ছা আচ্ছা। তারপর স্যার অন্য টিমে 4 জন, অন্য টিমে 7 জন ছিল। আচ্ছা। টোটাল এরকম এরকম 30 জনের মতো, প্রায় 30 জনের মতো তোমরা পরীক্ষায় আর কি অংশগ্রহণ করছিলে? মেবি না স্যার, 30 জন না স্যার, ওখানে মানে আরো ছাটাই হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। চূড়ান্ত মেডিকেলে আরো মানে পাইলস পরীক্ষা করছে। আচ্ছা। তো ওইটাতে ছাটাই হয়ে গেছে। আচ্ছা। তো টোটালি স্যার আমরা 18 জন পরীক্ষা দিয়েছি। 18 জন পরীক্ষা দিয়েছে।
18 জনের মধ্যে তোমরা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করলা। জি স্যার। এখন এই যে লিখিত পরীক্ষার বিষয়ে তুমি কি রকম পরীক্ষা অংশগ্রহণ করতে পারছো? তুমি যেহেতু ফার্স্ট হয়েছো আজকে, এইটা লিখিত পরীক্ষার বিষয় নিয়ে একটু বলো। স্যার, লিখিত পরীক্ষার ব্যাপারে প্রথমে বলবো স্যার, মানে ওখানে টপিক আকারে থাকে, তো মার্কস থাকবে স্যার 50 মার্কস। আচ্ছা, 50 মার্কসের ভিত্তিতেই স্যার মানে পরীক্ষাটা হবে। হ্যাঁ, তো ওখানে মানে নৈবেদ্যিকও থাকতে পারে, আবার স্যার লিখিতও থাকতে পারে। আচ্ছা, এখানে স্যার আমার মানে নৈবেদ্যিক আসছিল স্যার, লিখিত আসছিল। হ্যাঁ, তো লিখিত ধরনগুলো বলি স্যার। হ্যাঁ, অবশ্যই লিখিত ধরনগুলো স্যার। প্রথমে আসছিল স্যার বিজয় দিবস সম্পর্কে। আচ্ছা, একটা রচনা লিখতে বলছিল বিজয় দিবস সম্পর্কে। আচ্ছা স্যার, বাগধারা আসছিল। আচ্ছা, তারপর স্যার ওয়ার্ড মিনিং আসছিল, ইংলিশে ওয়ার্ড মিনিং করতে হবে। আচ্ছা আচ্ছা। এরপর স্যার আমাদের গণিতের কিছু মানে টার্ম আসছিল, যেমন স্যার লগারিদমের অঙ্ক, হ্যাঁ, সুদ কষার অঙ্ক, হ্যাঁ, আর একটা স্যার মানে লাভ ক্ষতির অঙ্ক। আচ্ছা, সুদ কথা মানে দুইটাই একই স্যার। আচ্ছা আচ্ছা। মানে এরপর স্যার ইংলিশে তো স্যার আবার প্রিপজিশন, তারপর স্যার আর্টিকেল, কয়েকটা স্যার মানে ইয়া ছিল, অংশ ছিল। সর্বশেষে যেটা ছিল স্যার সাধারণ জ্ঞান। আচ্ছা, সাধারণ জ্ঞান প্রায় 10টা ছিল স্যার। আচ্ছা আচ্ছা। ওই সাধারণ জ্ঞানে মানে প্রশ্নগুলো বলবো স্যার, দুই একটা বলো যে তার কেমন আছে। ওই সাধারণ জ্ঞানের প্রশ্ন আসছিল যে মহেশামগড় কোন নদীর তীরে অবস্থিত। আচ্ছা, এরপর স্যার আসছিল যে বাংলাদেশের আন্তর্জাতিক স্যার মাতৃভাষা দিবস না স্যার, চলো ওটা আসছিল স্যার আন্তর্জাতিক মানে কততম দেশ মানে আর কি স্যার, কোশ্চেনটা মনে আসছে। আচ্ছা, তো পরের কোশ্চেনে চলে যাই স্যার। হ্যাঁ, পরের কোশ্চেনে ছিল যে স্যার মানে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মানে কত লাইন গাওয়া হয়। আচ্ছা আচ্ছা, প্রথম 10 লাইন। প্রথম 10 লাইন। আচ্ছা আচ্ছা। তারপর স্যার আমাদের সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর প্রধানকে, আচ্ছা আচ্ছা, প্রধানদের নাম। জি, মানে স্যার প্রধান যিনি রাষ্ট্রপতি কিন্তু স্যার প্রধান। হ্যাঁ, ওনার কথা সশস্ত্র বাহিনীর প্রধানের নাম। এরপর স্যার আসছিল যে সংসদের মানে অধিবেশন ডাকে কে। স্যার এখানে দিয়েছিলাম স্যার রাষ্ট্রপতি। আচ্ছা, বুঝতে পারছি। জি স্যার, এই মানে এই অনুপাতেই স্যার কোশ্চেন আসছিল আমার, মানে এই অনুপাতে প্রশ্নগুলো আসছে স্যার। তো যাই হোক, প্রশ্নের রেজাল্ট লিখিত পরীক্ষার রেজাল্ট আগে দিছে নাকি তারপর লিখিত পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মৌখিক পরীক্ষায় তোমরা গেছো? মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হয়েছে স্যার। মৌখিক পরীক্ষায় স্যার মানে আপনার স্যার অনেকাংশেই ওখানে মানে ওরা যে স্যারেরা মানে ভাইবা নেয়, তো স্যার আপনার ওখানে অবশ্যই মানে একটা বিষয় খুব জরুরি স্যার, আত্মবিশ্বাস স্যার। আচ্ছা আচ্ছা। ওখানে স্যার ভয় পেলে চলবে না স্যার, ভয় পেলে স্যার মানে একটুতেই স্যার মানে সবই স্যার মানে বিফলে যাবে। আচ্ছা আচ্ছা। আর ওরা স্যার চাই যে স্যার মানে সততা বা হচ্ছে মানে সাহসী স্যার এরকম একজনকে রেসপেক্ট করে। আচ্ছা, তো স্যার প্রথমেই আমি কোনো ভয় পেলাম না স্যার, সালাম দিয়ে ওখানে ওনার স্থির হয়ে মানে একদম টান টান হয়ে সেটা টান হয়ে বসলাম। তো উনি আমাকে প্রথমে জিজ্ঞেস করলো যে তোমার নাম বলো স্যার, আমি আমার নাম বললাম। তারপর স্যার আমাকে প্রশ্ন করা হলো পরবর্তী বিশ্বকাপ কোন দেশে মানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। স্যার আমি ওই অ্যান্সারটা করি স্যার ইংল্যান্ডে। আচ্ছা, ইংল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে। হ্যাঁ। এরপর স্যার আমাকে বলা হয়েছিল স্যার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের নাম কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আমি বললাম স্যার স্যার মোহাম্মদ জেনারেল আজিজ আহমেদ। আচ্ছা। এরপর স্যার আমাকে প্রশ্ন করা হলো ঢাকাতে আছে কলকাতাতে দুইটা আছে, সারা পৃথিবীতে একটাও নেই। আচ্ছা আচ্ছা। জি স্যার, এই কোশ্চেনটা করার পর স্যার আমি একটু স্যার মানে সময় নিই স্যার, আমি প্রথম মানে প্রশ্নের উত্তরগুলো খুব সাবলীল ভাবে দিই স্যার, কারণ স্যার উনি আমার প্রতি সদয় হয়। আচ্ছা, আর আমাকে কোশ্চেনটা বুঝে। কয়জন অফিসার তোমার ভাই বানি স্যার? স্যার তিনজন। তিনজন ছিল? জি স্যার। আচ্ছা, তারপর আমার উপর সদয় হয়, এই কারণে আমাকে কিছুটা কিছু সময় দেয় যে তুমি একটু ভাই ভেবে বলো, তুমি একটু আগাচ্ছ, তুমি একটু ভেবে বলো। স্যার আমি পরে ভেবেই মানে অ্যান্সারটা দিলাম যে ক। আচ্ছা, অ্যান্সারটা রাইট হয়েছে স্যার। আচ্ছা, সবগুলো বর্ণমালা অক্ষরগুলো। জি স্যার। আছে কিনা? জি স্যার। আচ্ছা, এই ছিল স্যার আমার ভাইবা। আচ্ছা, ইংলিশে স্যার আমার ঠিক মানে নাম বলতে বলছে, আমার মানে অ্যাড্রেস বলতে বলছে, সেটা বলছি আমার মানে ভাইবাগুলো এভাবেই তোমার হয়েছে। তারপর তোমার ভাইবা যাওয়ার পরে তারপর তোমাদের কতক্ষণ পরে রেজাল্ট জানানো হলো একটু? স্যার আমরা ভাইবা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে স্যার মানে ওরা কার্যক্রম শুরু করে দেয়। হ্যাঁ স্যার, জোর হলো স্যার মানে হাইয়েস্ট 10 মিনিট। 10 মিনিটের মধ্যেই আর কি রেজাল্ট দিয়ে দিছে? 10 মিনিটের মধ্যেই আমাদের কাছে মানে স্যার ওই কাগজটা পৌঁছাই দিছে আর কি। তারপর আবার নতুন একটা ফাইল দেয়, ওই ফাইলে স্যার আমরা ওটাও ক্লিন আপ করে নেই, আবার স্যার আমাদের যত ডকুমেন্টস আছে স্যার ওখানে সংযুক্ত করে দেই। হ্যাঁ স্যার, বুঝতে পারছি।
পারছে। আর এবার একটু সাকে বলো, তুমি যেহেতু সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেলা, সেনাবাহিনীর এই যে লোক নির্বাচনের ক্ষেত্রে যে বৈধতা বিষয়টা আছে বা তাদের যে সিলেকশন সিস্টেমটা, এই সিস্টেমটা তোমার কেমন লাগলো? বা তুমি কি আশা মনে করো যে তাদের এই বৈধ পথে একটা ছেলেকে যাচাই বাছাই করে সঠিক নির্বাচনের মাধ্যমে সঠিক একটা ছেলেকে চান্স পাওয়ানোর ক্ষেত্রে তাদের কি রকম আচরণটা থাকে আর কি? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শোনো, কারণ এটার মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবা এবং সচেতন হতে পারবা। স্যার প্রথমে বলি, স্যার ব্যবহারই বংশের পরিচয়। স্যার ওরা সর্বপ্রথম আপনার স্যার মানে আপনার প্রতিটা ছেলের দিকে মানে দৃষ্টি রাখবে যে কে কিরকম আচার আচরণ করতেছে, কিভাবে চলাচল করতেছে, স্থির আছে কিনা বা কথা বলতেছে কিনা, এটার উপরেও স্যার কিছুটা ডিপেন্ড করে। প্রথমত স্যার আমরা খুব ভালো হয়েছিলাম, তারপর স্যার আমরা ওই স্যারেরা যেভাবে মানে আচরণ বিধি আর কি স্যার মানে ওনারা অনেক মানে সুন্দরভাবেই মানে পরিচালনা করছে পুরো দিনটা। স্যার আমার মনে হয় না স্যার যে একটা স্টুডেন্টের বিরুদ্ধে বা একটা ক্যান্ডিডেটের বিরুদ্ধে স্যার মানে বাজে বিহেভ করছে এরকম স্যার। আমরা সাকিব অনেকে অনেক সময় দেখতে পারি বা শুনতে পারি বা আমাদের বিগত স্টুডেন্টদের অভিজ্ঞতা যেটা বলে, অনেকে দেখা যায় অসৎ পথে অবলম্বন করতে গিয়ে বা কারো মাধ্যমে ঢোকার চেষ্টা করে বা অর্থের বিনিময়ে ঢোকার চেষ্টা করে অনেকে ধরা খেয়ে যায়। তো এরকম কি তোমাদের কোনো বোর্ডে তোমাদের বোর্ডে এরকম কোনো অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা আছে স্যার, এটা একটু শেয়ার করো যদি। প্রথমে বলি স্যার, যে ব্যক্তিটা ধরা খেয়েছিল আর কি সে আমার এসএসসি ফ্রেন্ড, মানে আমরা একই সালে। নাম বলা দরকার না, আমরা নাম বলছি না, নাম বলছি গল্পটা তোমাদেরকে শোনানোর চেষ্টা করছি, কারণ আমরা চিন্তা করি বা অনেকে অনেক ভিতরে মতামত থাকতে পারে যে আমি এনাকে ধরলাম বা আমি এইভাবে অর্থ লেনদেনের মাধ্যমে আমি চাকরি নিতে যাব। আসলে সেনাবাহিনী বা অন্যান্য বাহিনীতে তোমরা যখন যাবা, এই যে তোমাদের যে সিস্টেম নির্বাচনের যে সিস্টেমটা নির্বাচন করার, এটার 100% কিন্তু বৈধতা এবং পিওরিটিটা আছে। এই অভিজ্ঞতাটাই সাকিব তোমাদের সঙ্গে শেয়ার করবে, বলো সাকিব। প্রথমে স্যার ও যখন মানে সিলেকশন টিম থেকে স্যার বাদ পড়ে যায়, হ্যাঁ স্যার ওদের আর একটা গোল চত্বর আছে, ওই চত্বরে ওদের অবস্থান করতে হয়। আচ্ছা স্যার ওইখানে সিসিটিভি মানে ক্যামেরা লাগানো ছিল। আচ্ছা আচ্ছা স্যার নিজ স্যার উনি ওনার কন্ট্রোল রুম থেকে সব কিছু মনিটরিং করতেছে। আচ্ছা আচ্ছা স্যার আমার এই ফ্রেন্ডটা স্যার মানে প্রথমত তার ফোন বের করে, দ্বিতীয়ত সে ফোনে কথা বলে, আর জানি না কার সঙ্গে কথা বলছে, তবে স্যার অসাধু ব্যক্তির সঙ্গে কথা বলছে এটা স্যার ওরা বুঝতে পারে। আচ্ছা বোঝার পর স্যার ওদের সিভিল মানে একটা স্যার সিআইডি একটা টিম আছে স্যার, গোয়েন্দা বিভাগ স্যার, ওখানে একজন সদস্য ওই অফিসার একে চার্জ করে নিয়ে যায়, তোদের ফোনটা সিজ করে নেওয়া হয়। ফোনটা সিজ করে নেওয়ার পর মানে একটা অবিশ্বাস্য একটা ঘটনার মানে উৎপত্তি হয়। আচ্ছা তারপর স্যার প্রথমত একে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, স্যার প্রথমে না স্বীকার চায়, তারপর স্যার মিলিটারি পুলিশ আসে, একে স্যার নিয়ে যায়। আচ্ছা কোথায় নিয়ে গেছে স্যার আমি জানি না, তবে স্যার একে মনে হয় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে, আবার নিয়ে আসে। আচ্ছা নিয়ে আসার পর স্যার অনেক মানে তাদের আমি দেখছি স্যার, ওখানে দাঁড়ায় দেখছি বা ওখানে সামনেই দেখছি, আমার সামনেই ছিল। আচ্ছা আচ্ছা মানে এত মানে সূক্ষ্মভাবে স্যার মানে এই বিষয়টা মানে তারা স্যার মানে মনিটরিং করছে, স্যার আমি কল্পনা করতে পারিনি এমনটা হবে। আচ্ছা মানে আমি যখন তোমাদের ক্লাস নিতাম বা ক্লাসে যখন বুঝাতাম বা বলতাম বিষয়গুলো তো কি সঠিক তো পাওয়া যায় না, সঠিক তো এখানে আমাদের চিন্তা থাকে যে আমরা প্রস্তুতি ছাড়া যাব বা এর মাধ্যমে বা ওর মাধ্যমে বা এইভাবে ওভাবে অনেক কিছু শর্টকাট চিন্তা করে থাকি। তো এই চিন্তাগুলো আমাদেরকে বাদ দিতে হবে, আমাদের চিন্তা করতে হবে মেডিকেলে ফিট হতে হবে, লিখিত পরীক্ষা ফিট হতে হবে, মৌখিক পরীক্ষা ফিট হতে হবে, ফিজিক্যাল পরীক্ষা ফিট হতে হবে। এই পরীক্ষাগুলোতে ফিট হওয়ার জন্য তোমাদের এখন থেকে উচিত ভালোভাবে পড়ালেখা করা এবং গাইডলাইন মেনে চর্চা করা, তাহলে ইনশাআল্লাহ তোমরা সাকিবের মতো অবশ্যই তোমরা সেনাবাহিনীর গর্বিত সৈনিক হিসেবে যোগদান করার জন্য সুযোগ পাবো আর কি। তারপর সাকিব আর কি হলো? তারপর স্যার প্রথমত যেটা হলো ও ওর কাছ থেকে ও মানে ইনিয়ে বিনিয়ে বলতেছে যে আমার বাবা এরকম করছে এরকম করছে, পরে স্যার ওর বাবাকে ফোন করে ডেকে নিয়ে আসা হলো। অনেক মানে কষ্ট মানে আমি দেখলাম স্যার অনেক বুদ্ধি করে অনেক চালাকি খান্ডায় স্যার নিয়ে আসছে আর কি ওরা। তারপর স্যার উনি যখন চেকপোস্টের গেটে আসে স্যার, তখন স্যার এরা এদের সিআইডি টিমটা ওদের ধরে ফেলে। ও আচ্ছা আচ্ছা, বাবাকে ধরে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, তারপর স্যার মিলিটারি পুলিশ এসে স্যার মানে মেজর স্যারের কাছে হস্তান্তর করে। আচ্ছা আচ্ছা, ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে আসে আসল তথ্য স্যার। আলাপ করছি কন্ট্যাক্ট করছি এরকম স্যার, তো এরা তো আরো খেপে গেছে। সম্পূর্ণ ভুয়া কথা বলে স্যার। তারপর স্যার মানে
এর বাবাকে দিয়ে ওদের বিভিন্ন ভাবে ফোন করে স্যার রংপুরে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা। রংপুরে নিয়ে আসার পর স্যার ওদের লোকেশন ট্র্যাক করে মেবি স্যার মানে ধরে ফেলে স্যার। আচ্ছা আচ্ছা। ধরে ফেলার পর স্যার মানে মিলিটারি পুলিশ নিয়ে এসে হস্তান্তর করে দেয় এখানে। আচ্ছা আচ্ছা। পুলিশের কাছে হস্তান্তর। এখানে স্যার মানে মেজর স্যারের কাছে মানে অফিসে হস্তান্তর করে। আচ্ছা আচ্ছা। তারপর স্যার এরা প্রথমে নাসিকের যায়। হ্যাঁ। আমার মনে হয় না স্যার তারা যদি সত্য কথা বলতো তাদের মানে গণপিটিটা দিত। মিথ্যা বলছে। তারপর স্যার দ্বিতীয়ত মেজর স্যারের নামে স্যার বদনাম করছে। তো আমি দেখছি স্যার প্রায় ক্যান্টনমেন্টের প্রায় 30 জন অফিসার স্যার ওইখানে উপস্থিত ছিলেন। আচ্ছা আচ্ছা। তারপর স্যার তাদের গলায় একটা দালালের একটা সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়। আচ্ছা। তারপর স্যার ওটাকে মিডিয়ার মাধ্যমে ছবি তোলা হয়। ছবি তোলা হয়। তারপর স্যার আমরা চলে আসার আগেই স্যার আমরা জানতে পারলাম স্যার তাদের সশ্রম কারাদণ্ড হবে। আচ্ছা আচ্ছা। তাদের অপরাধের কারণে হয়তো স্যার সেক্ষেত্রে স্যার বিভিন্ন সাময়িক সাজা আছে বা এরকম একটা হয়তো বা তারা পানিশমেন্ট পাবে স্যার। তো যাই হোক, এরকম কাজ কখনই করা যাবে না। তোমরা হয়তো বা এর অভিজ্ঞতাটা তোমরা কারোর কাছে শুনতে ভালো লাগবে, কারোর কাছে শুনতে খারাপ লাগবে। ভালো খারাপ বুঝি না, যেটা সতর্কতা করা উচিত আমরা যেটা মনে করি সচেতন মানুষ হিসেবে, এবং আমরা যেটা চেষ্টা করি সোলজার ট্রেনিং একাডেমি প্রত্যেকটা শিক্ষার্থীকে শেখানো, সেটাই আমরা তোমাদেরকেও শেখানোর চেষ্টা করি। আশা করি তোমরা এর কথাগুলোর মাধ্যমে যার সতর্কতা হওয়া দরকার সে অবশ্যই সতর্কতা অবলম্বন করে পরীক্ষা দিতে যাবে আগামীতে। তো যাই হোক, আজকে বরাবরের মতো আর একটা ই থাকবে যে সাকিব, যারা নবীন যারা আছে আর কি, যারা এখানে স্যার ওরা স্যার বাংলাদেশ সেনাবাহিনী যত মানে আমাদের ক্যান্টনমেন্ট রংপুর ক্যান্টনমেন্টে যত অফিসার ছিল, আমাদের সবাইকে হুঁশিয়ারি করে দিছে বা একটা কথা সাফ সাফ জানাই দিছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো অর্থের বিনিময়ে একটি টাকার বিনিময়ে কখনো ভর্তি করানো হয় না। আর যারা স্যার টাকার বিনিময়ে ভর্তি হয় তাদের স্যার অবশ্যই মানে ওটা উপরে চলে আসবে, ওদের ভিতরের গোপন তত্ত্বটা স্যার ওরা যেকোনো ভাবে বের করবে স্যার। এবং স্যার তার জন্য স্যার কঠোর শাস্তির ব্যবস্থা আছে স্যার। তা তো অবশ্যই, কারণ ওটা অনেক একটা শাস্তির বিষয় থাকে। এটাই স্যার হুঁশিয়ারির মাধ্যমে জানা দেয়। তো যাই হোক, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে সাকিব যারা ট্রেনিং করতে আসতে চায় বা প্রস্তুতি নিতে চায়, তো এটা জানার আগে আমাদের একটা প্রশ্ন পর্ব থাকবে, যেমন স্টুডেন্টরা আছে এই মধ্যে কিছু সংখ্যক। তো তোমাদের কি কোনো প্রশ্ন আছে বসে বলো আর কি, বসে তুমি প্রশ্ন করতে পারবে যে সাকিবের কাছে, যে যদি কোনো তোমার প্রশ্ন থাকে আর কি। সাকিব ভাই, একটা প্রশ্ন ছিল, আপনি কিভাবে আমাদের সোলজার একাডেমির প্রস্তুতি গ্রহণ করলেন আজকে সফলতার জন্য, প্লিজ বলতে। প্রথমত আমার যে স্যার আছে পাশে এনাকে ধন্যবাদ। স্যারকে মানে স্যার আমাকে অনেক হেল্প করছে। আমি প্রথমে যখন আসি আমি সামরিক মানে বিষয়ে আর কি অতটা জানতাম না, আমি কোন মানে ওই ব্যাপারে অজ্ঞ ছিলাম আর কি বলা যায়। তারপর স্যারের এখানে আসি, স্যার নিয়মিত ক্লাস করায় আমাদের। আমাকে সর্বপ্রথম যেটা করাইছে স্যার মেডিকেল চেক আপ করাইছে। আমাকে মেডিকেল চেক আপ করানোর পর আমাকে বলছে তুমি সম্পূর্ণ ফিট যোগ্য এবং তুমি মানে পড়াশোনার প্রিপারেশনটা নিতে পারো। উনি আমাকে কিছু ডিউরেশন দিয়েছিলেন, ওই অনুযায়ী আমি পড়াশোনা করছি। যেমন স্যার ইংলিশে প্রথমে আমাকে ভালো করতে বলছিলেন, বিভিন্ন প্যারাগ্রাফ, বিভিন্ন প্রিপোজিশন, আর্টিকেল, টেন্স এগুলো ভালোভাবে পড়তে বলছিলেন। তারপর সাধারণ জ্ঞানগুলা বেশি নজর দিতে বলছিলেন। স্যারের এই দেখানো পথ অনুসারেই আমি আমার পদার্পণ এভাবে আমি আগাই, এবং আগাতেই এভাবে মানে আমার মানে আজকে এই সফলতার দ্বারা আমি পৌঁছেছি। ভাই আমাদের মানে আপনার উপলক্ষে জানতে চাইছি যে আমাদের কিভাবে পড়ালেখা করতে হবে বা মানে কিভাবে আর কি আমাদের চলতে হবে। এখানে আমার মনে হয় যে স্যার যতটুকু দেখায় দেয় এর বাইরে কোনো কিছুর প্রয়োজন নাই। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমার নলেজে না, স্যারের নলেজেই আমি আজকে এই পর্যায়ে। তো স্যার যেহেতু আছে এখানে, তো স্যার যেটুকু মানে দিবে তোমাদের শিক্ষা দিবে বা যেটুকু গাইডলাইন দিবে, আমার মনে হয় এর বাইরের একটু প্রয়োজন নেই। আর কারো কোনো প্রশ্ন আছে? ওখানে মাঠে যাওয়ার পরে আপনি ওখানে গিয়ে লিখিত পরীক্ষায় কিরকম কমন পাইছেন? প্রথমে তোমাকে সর্বপ্রথম পড়াশোনা করতে হবে, তোমাকে প্রতিটা বিষয়ে তোমাকে মানে নলেজ থাকতে হবে, যেমন গণিতে পারদর্শী হতে হবে। তারপর ইংলিশে অবশ্যই তোমাকে একটা কমপক্ষে একটা মিনিমাম একটা মানে প্যারাগ্রাফ বা কম্পোজিশন লেখার মতো একটা এবিলিটি থাকতে হবে, তোমাকে এটা একটা পড়ে যাইতে হবে। তোমাকে অবশ্যই সাধারণ জ্ঞান করতে হবে, তারপর হচ্ছে তোমাকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে,
তারপর বাংলার সেকেন্ড পার্টে তোমাকে ব্যাকরণ অংশ পড়তে হবে, বাগধারা সব এক কথায় প্রকাশ এগুলো পড়তে হবে, ইংলিশে ওয়ার্ড মিনিং পড়তে হবে। আর আমার এই সবগুলাই পাইছি আমি স্যারের ডিউরেশনে, স্যার যেগুলো ডিউরেশন দিয়েছিল এর মাঝেই ছিল আর কি, যেগুলো না আসছিল এর মাঝেই ছিল, এর বাইরে একটা ছিল না। মানে আমাদের গাইড বই বা শিট বা কোচিং এর যে পরীক্ষার বিষয়গুলো এগুলোর মধ্যে আর কি যদি তোমরা ভালোভাবে পড়তে পারো ওটাই ও বলছে, তাহলে আর পাশাপাশি একটা সরকারি চাকরির পরীক্ষার অনেক কিছু কিন্তু পড়তে হয় আর কি। হ্যাঁ, যদি এই সহায়ক গাইড গুলো যদি পড়তে পারো, সাজেশন মাফিক যদি পড়তে পারো একাডেমির বা আরো যদি তোমরা পড়তে পারো তাহলে আরো ভালো হবে। ঠিক আছে, যেমন ও তো এমনি এমনি ফার্স্ট হয়নি, ফার্স্ট হয়েছে লিখতে পারছে বলে সবাইকে কাটায় সে ফার্স্ট হয়েছে কিন্তু। ঠিক আছে, তো যাই হোক সাকিব, শেষ তোমার কাছে প্রশ্ন আর একটা রাখবো, সেটা হচ্ছিল যারা নতুন আসতে চাচ্ছে সোজা ট্রেনিং একাডেমিতে বিভিন্ন জেলা থেকে, তাদের জন্য যদি তুমি কিছু পরামর্শ দাও। জি স্যার, প্রথমে আপনাদের বলতে চাই যে যাদের মনে এখনো সন্দেহ যে আমি মেডিকেলে ফিট কিনা আনফিট কিনা, আমার এটা সমস্যা আমি হতে পারবো কিনা, যারা মানে সেনাবাহিনীতে গিয়ে ঘুরে আসছেন, তাদের প্রথমে বলি যে তাদের মানে ভয়ের কোনোই কারণ নাই, এখানে আসেন আপনারা, এখানে আসলে স্যার আসছে আমাদের, যে কোনো সমস্যা স্যারের কাছে হেল্প পাবেন, কোনো সমস্যা নিয়ে আপনাকে ফিরে যাইতে হবে না, আপনাকে সমস্যা সলভ করে এখান থেকে মানে মানে পাঠানো হবে সেটাই। আর যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন বা সেনাবাহিনীতে আবেদন করবেন ভাবছেন, তারা আমার মনে হয় না যে বেশি ভাবতে হবে, আপনারা সঠিক গাইডলাইন এবং সঠিকভাবে মানে ট্রেনিং, এখানে প্রশিক্ষণ দেওয়া হয়, এখানে ড্রাইভিং সেক্টর আছে, তারপর হচ্ছে স্যার এখানে খেলাধুলার সেক্টর আছে, এখানে কম্পিউটার সেক্টর আছে, কারিগরি সেক্টর আছে, তো আপনারা যে সেক্টরেই যেতে চান না কেন আপনি এখানে আসেন, এখানে স্যারের দেখানো অনুযায়ী পথ মানে পথে চলেন বা সেই অনুযায়ী পড়াশোনা করেন। আমরা সঠিক শিক্ষার আলো পথটা দেখাই, যে শিক্ষার আলোটা তুমি নিয়ে যদি পরীক্ষা যেতে পারো অবশ্যই তোমার সাফল্য তোমার হাতেই আছে। তারপর প্রথমত যারা যাদের মনে সন্দেহ দূর করার জন্য এখানে আসতে পারেন, মেডিকেল নাকের সমস্যা এভরিথিং মানে যে কোনো সমস্যা আপনারা আসবেন। আর যারা ভাবছেন মনে বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবাসেন, বাংলাদেশ নৌবাহিনীকে ভালোবাসেন, বিমান বাহিনীকে ভালোবাসেন, এখানে সেনা নৌ বিমান তার পাশাপাশি অফিসার পদের জন্য যারা ভাবছেন তারা এখানে আসতে পারেন, এছাড়া বিজিবি পুলিশ সব বাহিনীর এখানে পড়াশোনার মানে সুব্যবস্থা রয়েছে। আর এখানে মানে সর্বপ্রথম একটা বিষয় উল্লেখ করতে চাই, আপনারা যেখানে যাবেন না কেন সর্বপ্রথম আপনার যে কেউ আপনাকে যদি লক্ষ্য করে আপনার চরিত্র, আপনার বডি মুভমেন্ট, আপনার ব্যবহার, আপনার আচার আচরণ, এক্ষেত্রেও কিছুটা আপনার প্লাস পয়েন্ট মানে লুকায়িত থাকে আর কি, তারা মানে দূর থেকে এটাই আর কি মানে মনিটরিং করে, আচার আচরণেই আসলে পরীক্ষার একটা অংশ আমরা মনে করি, অংশ না কিন্তু এটাই কিন্তু একটা ডিফেন্সের পরীক্ষা আছে, অনেক বড় একটা অংশ, আচার আচরণ, কথাবার্তা, ম্যানার যেটা আমরা বলি এই বিষয়গুলো। তো সবাই ইনশাল্লাহ প্রস্তুতি নিতে থাকো, তোমরা আগামীতে যারা স্বপ্ন দেখো সেনাবাহিনীর গর্বিত অফিসার অথবা সৈনিক হবে বা অন্যান্য বাহিনীর, তোমাদের প্রস্তুতি তোমাদেরকে শতভাগ নিতে হবে, অসৎ পথ ছেড়ে দিয়ে সৎ পথে তোমাদেরকে আগাতে হবে। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী অনেক সততা এবং নিষ্ঠার মাধ্যমে এই অর্গানাইজেশনগুলো পরিচালিত হয়ে আসছে, আশা করি তোমরা সততার ভিত্তিতে তোমরা তোমাদের সততার পুরস্কার নিজ্যোগ্যতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমরা পেতে পারো। সবাই স্যার, হ্যাঁ অবশ্যই, আমি যখন এখানে আসি মানে আমার মেডিকেল চেক আপ করা হয়, তারপর আমার রেজাল্ট দেখে স্যার, তারপর রেজাল্ট দেখার পর স্যার আমাকে একটা মার্কস দেয়, মার্কস দেওয়ার ভিত্তিতে স্যার আমাকে বলছিল যে সাকিবের যদি প্রথম মাঠেই চাকরি না হয় আমি এক কান কেটে ফেলবো। এটা অবশ্য আমিও চেষ্টা করি সেনাবাহিনীতে ভিত্তিতে, কারণ তোমরা হয়তো বা জানো তোমাদের রেজাল্টে মার্কস থাকে, হাইটে মার্কস থাকে, ভাইবা পরীক্ষায়, তারপর ফিজিক্যাল পরীক্ষায় এবং লিখিত পরীক্ষায়, এই কয়েকটা বিষয়ের উপরে মার্কস নির্ধারণ করা হয়। আর যখন আমি আমাদের ট্রেনিং সেন্টারে প্রত্যেকটা ব্যাচে কিন্তু মডেল টেস্ট নিয়ে থাকি সেনাবাহিনীতে পরীক্ষার আলোকে, তো সাকিব কিন্তু ওই বোর্ডে
তখন সর্বপ্রথম স্থান অধিকার করে আর কি, প্রথম হয় আর কি। তো ওই আলোকে কিন্তু আসলে সাকিবকে বলা যে সাকিব ইনশাল্লাহ প্রথম মাঠে তুমি চাকরি পাবা, এবং সাকিব আল্লাহর রহমতে জীবনের প্রথম মাঠের লাইনে দাঁড়িয়েছে এবং প্রথম মাঠে প্রথমবারই সে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেয়েছে। সবাই সাকিবের জন্য দোয়া করবা। সাকিব আগামী 24 জানুয়ারি, তাই না? আচ্ছা, 24 জানুয়ারি 2020 সালে 24 জানুয়ারি ঘাটাইল ক্যান্টনমেন্টে ADC করে জয়েন করতে যাবে এবং ট্রেনিং করতে যাবে। সেখানে যেন সাকিব তার সততার পরিচয় দিয়ে, তার নিষ্ঠার পরিচয় দিয়ে তার বাবা মা এবং তার দেশের এবং সেনাবাহিনীর সম্মান যাতে বহির্বিশ্বে সকলের কাছে তুলে ধরতে পারে। সবাই ভালো থেকো, আবার ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামীতে আসবো কোনো এক নতুন এপিসোড নিয়ে এবং যারা সাফল্য পেয়েছে তাদেরকে উপস্থাপন করবো তোমাদের সামনে। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।